কাবলাল জুমা চার রাকাত সুন্নত আছে কিনা, চার রাকাত নির্দিষ্ট করছেন কেন, জুমার আগে যত রাকাত পড়তে পারেন পড়েন, কোনো অসুবিধা নেই, দু রাকাত করে যত রাকাত পড়তে পারেন। জুমার আগে কোনো রাতের সালাত নাই, জুমার আগে কোনো রাতের সালা নাই, জোহরের আগে রাতের সালা আছে, সেটা দু রাকাতও হতে পারে, চার রাকাতও হতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রওয়ায়েতে রাতের সালা দশ রাকাত, তাহলে জোহরের আগে দুই রাকাত, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং উম্মে সালামার হাদিসে চার রাকাত, এটা হলো রাতের সালা। কিন্তু জুমার ক্ষেত্রে আপনি চার রাকাত নির্ধারিত করছেন, এটা ঠিক না। জোহরের আগেই দু রাকাতও আছে শুদ্ধ, একদম শুদ্ধ, আবার চার রাকাতও আছে সেটাও শুদ্ধ। তাহলে জুমার আগে আপনি চার রাকাত কেন সুনির্দিষ্ট করছেন, এর কোনো দলিল নাই। এটাকে আসলে হয়তো মোটামুটি হয়তো কোনো এক মতের যারা অনুসারী যে চার রাকাতকে খাস করছেন জোহরের আগে, তারা তার উপর কিয়াস করে জুমার আগে চার রাকাত বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জুমার আগে চার রাকাত নির্দিষ্ট করার কোনো সহি দলিল। নিঃসন্তান দম্পতিকে সন্তান না হওয়ার কারণে যারা খোঁটা দিয়ে কথা বলে তাদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কী, আখিরাতে তাদের কী পরিণাম হতে পারে? খোঁটা দেওয়া ইসলামে নিষেধ, খোঁটা দেওয়া ইসলামে নিষেধ। বিশেষ করে যদি কাউকে আপনি অপমান করার জন্য খোঁটা দেন, তাহলে সূরা হুজরাতে কিন্তু বলে দিয়েছে লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, যেন একদল লোক আরেকদল লোককে, পুরুষ পুরুষকে যেন উপহাস না করে, মহিলা মহিলাদেরকে যেন উপহাস না করে, কারণ উপহাসকারী যারা তাদের চাইতে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা হয়তো উত্তম, আল্লাহ তাআলা সেটা বলছেন। এমনকি অনুত্তম যদি হয় তবুও খোঁটা দেওয়া যাবে না। ব্যাস, এটা সূরা হুজরাতের সহ আরও ইসলামের যে বিভিন্ন নির্দেশনা আছে তার খেলাফ। মানুষকে ভালোবাসা দিতে হবে, সম্মান দিতে হবে, এমনকি সে যদি আপনি মানে আপনার বিরুদ্ধ মতেরও হয়, এমনকি সে যদি অন্য ধর্মেরও হয়, কারণ কথায় কথা অন্য ধর্মের লোকদেরকে আপনি অপমান করবেন এটাও কিন্তু ইসলামী শরীয়ত বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে ওদেরকে কি গালিগালাজ করেছিলেন কাউকে? মক্কায় যখন বিজয়ীর বেশে তিনি ঢুকলেন এবং মক্কা বিজিত হলো, তখনও কি কাফের মুশরিকদেরকে গালিগালাজ করেছেন? বরং ক্ষমা দেখিয়ে তিনি অভূতপূর্ব একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। সুতরাং মানে এই 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 ইসলামের যে কমন কাওয়ায়েদ, কমন নীতিমালা এবং কমন যে ক্যারেক্টার বা চরিত্র, সেটা থেকে এই জন্যই তো উম্মাতান ওয়াসাতা কেন বলেছে, খায়রা উম্মা কেন বলেছে বুঝতে হবে। যে বদমেজাজি তার মতের বিরুদ্ধে লোকদের দেখলে খেউ খেউ করে ওঠে, সরি মানে, তাহলে ইসলাম তো সে আখলাককে সমর্থন করেনি, ইসলাম সে আখলাককে সমর্থন করেনি। তবে আবার আরেকটা জিনিসও আমাদের সমাজে ভুল ধারণা হচ্ছে, কোনো আলেম যদি এলমিভাবে কাউকে রদ করেন ওটা কিন্তু ইসলাম সমর্থন করে, এটা মনে রাখতে হবে। আমরা এতটাই অসহিষ্ণু হয়ে গেছি, সব কিছুকে একাকার করে ফেলছি। কোনো আলেম যদি বাতিল আকিদাকে রদ করেন এলমি একাডেমিকভাবে, এটা ওয়াজিব কাজ করতেছেন তিনি। আমাদের মুশকিল হচ্ছে আমরা সেটাকে নিতে পারি না। আমি যখন বলবো ভাইজান আপনি তো সহি হাদিসের খেলাফ কথা বলছেন, আপনি আপনি চেতে যাবেন। অসহিষ্ণু হচ্ছেন আপনি, কিন্তু আপনি আমাকে ব্লেম দিচ্ছেন যে আমি অসহিষ্ণুতা ছড়াচ্ছি। আরে আমি তো একাডেমিক রদ করছি। কেউ যদি বলেন যে কবিরা গুনাহগার খালেদুন মুখাল্লাদুন ফিন্নার, কবিরা গুনাহগার মুসলিম, সে একবার জাহান্নামে ঢুকলে আর বাইরেতে পারবে না, এটা কি রদ করতে পারবো না? আমি রদ করলে কি আমি শত্রুতা ছড়ালাম? এই জিনিসগুলো আমরা একাকার করে ফেলতেছি। আলেমদের বিশাল কর্তব্য হচ্ছে এই সমাজে যত অন্যায় হচ্ছে, আকিদাতান হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, সামাজিকভাবে হোক, সেগুলোকে শালীন সুন্দরভাবে তুলে ধরা। তিনি যখন তুলে ধরছেন তখন কারো না কারো গায়ে লাগছে, কিন্তু সে গায়ে লাগাটাকে আপনি বিভক্তি ছড়াচ্ছেন কেন বলছেন? ওটা তো বিভক্তি না, একটা হচ্ছে একাডেমিক স্টাইলে মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়া, আর আরেকটা হচ্ছে মানুষকে গালিগালাজ করা, অন্যায় করা, কোনো দলিলের ধার না ধরে জেদ করা, নিজের বাতিল মতের উপরে বরকরার থাকা, এটা হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে অন্যায়, এটা করা যাবে না। তিন সময় নামাজ পড়া হারাম,
তার দলিল কি জানতে চাই। ওই তিন সময় দখল মাস, এটা তো স্পষ্ট সহি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীর নাম আমি ভুলে গিয়েছি, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিন ওয়াক্ত সালাত পড়তে নিষেধ করেছেন, এবং সেই তিন ওয়াক্তটা হলো, একটা হলো আন্দা তুলু ইশামস, আন্দা আয-যাহিরা ও আন্দা গুরুব ইশামস, সূর্য ঠিক যখন উঠছে, সূর্য যখন ঠিক অস্ত যাচ্ছে, এবং সূর্য যখন ঠিক মাথার উপরে ঠিক দ্বিপ্রহরের সময়, যখন প্রত্যেক বস্তুর ছায়া, মানে আসল ছায়া, ছায়া আসলি বলা হয়, সেটা তার সমান, মানে ব্যক্তির সমান হয়, এরপর থেকে যখন ছায়া আসলি বাড়তে শুরু করে তখন হলো জাওয়াল। তাহলে এই তিনটা সময়ে সালাত পড়া নিষিদ্ধ, এবং জানাজার সালাও রেওয়ায়েতে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা তহুল মসজিদ পড়তে পারি কিনা, তাহিয়াতুল ওয়ুদু পড়তে পারি কিনা, রাকাতাই তওয়াফ পড়তে পারি কিনা, এই তিনটা জিনিস, যখনই তওয়াফ শেষ করবেন তখনই দুই রাকাত, যখনই মসজিদে ঢুকবেন তখনই দুই রাকাত, যখনই ওযু করবেন তখনই দুই রাকাত, যখনই ওযু করবেন দুই রাকাত, এই এই দুই রাকাত আমল করতেন সবচেয়ে বেশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা, এই আপনাদের মসজিদ যার নামে রেখেছেন বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বেলাল তোমার খড়মের আওয়াজ আমি মেরাজে সেই জান্নাতে গিয়ে শুনলাম, কী আমল করো তুমি? বলে যে আমি যখনই, আমি অত বেশি আমল করি না, তবে যখনই ওযু করি তখনই দু রাকাত সালাত আদায় করি। আচ্ছা, তাহলে এই এরকম সবগুলো সহিহ হাদিস, এখানে এই হাদিসগুলো বলছে যখনই, তাহলে এখন তাহলে কোনটাকে আমরা আমল করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ওয়াক্তকে নিষেধ করে দিয়েছেন সালাত পড়তে, আর দুটো ওয়াক্তকে মাকরুহ বলেছেন, ফজরের সালাতের সালাম ফেরানোর পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, আসরের সালাতের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, দুটো মাকরুহ ওয়াক্ত। এখন এই ওয়াক্তগুলোতে তাহিয়াতুল মসজিদ বা এগুলোকে বলা হয় দাওয়াতুল আসবাব, দাওয়াতুল আসবাব, অর্থাৎ কোনো উপলক্ষ আসলে, মসজিদে ঢুকার উপলক্ষ আসলে দু রাকাত সালাত, ওযু কমপ্লিট করলে দু রাকাত সালাত, যতবার যেখানে, মানে হাদিস দ্বারা সেটাই বোঝা যায়, আর যখনই তওয়াফ শেষ করবেন তখনই দু রাকাত। তাহলে এগুলো এই নিষিদ্ধ সময় মাকরুহ সময় পাওয়া যাবে কি, পড়া যাবে কি না? একদল উলামা বলেছেন যে না, এগুলো যেহেতু নফল সালাত পড়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা এবং কারাহাতটা শক্তিশালী, সেটাকেই আমাদের বজায় রেখে বাকি সময়গুলোতে যখন তারা ঢোকে সেটা করতে হবে। আর আরেকদল ওলামা বলেছেন যে মাকরুহ ওয়াক্ত, যেহেতু মাকরুহ সেখানে নফলে মতলাককে নিষেধ করা হয়েছে, নফলে মতলাক কমন নফল, কিন্তু দখুল মসজিদ, তাহিয়াতুল ওয়াদু, রাকাতায়ে তওয়াফ এগুলো নফলে মতলাক না, এগুলো খাস, নফলে মুকাইয়াদ বলা হয়, এগুলো পড়া যাবে, এ মতটা খুবই শক্তিশালী। আর হারাম ওয়াক্তের ব্যাপারে আমাদের শায়েখদেরকে আমরা দুইটা মত দেখেছি, হারাম ওয়াক্তের মধ্যে একদল বলেছেন জাওয়াতুল আসবাব হারাম ওয়াক্তেও পড়া যাবে, মাকরুহ ওয়াক্তেও পড়া যাবে। শায়েখদের মধ্যে আরেকদল বলেছেন, মদিনাতেই দেখেছি, তারা বলেছেন যে যেহেতু এটা হারাম ওয়াক্ত হিসাবে ওলামায়ে কেরাম হাদিস থেকে ইস্তিনতাজ করেছেন, অতএব হারামটাকে মেনটেন করাটাই ভালো, অর্থাৎ ওই সময় না পড়ে মাকরুহ ওয়াক্তে আপনি পড়তে পারেন, মাকরুহ ওয়াক্তটা যেহেতু লম্বা, যেমন আপনি যদি আউয়াল ওয়াক্তে আসর পড়েন তাহলে প্রায় দুই আড়াই ঘন্টা মাগরিব পর্যন্ত, তো এই সময় তাহিয়াতুল ওযু পড়বেন না কেমন করে? আর হারাম ওয়াক্তগুলো খুবই লিমিটেড টাইম, সূর্য ওঠার সময়টা 10-12 মিনিট, সূর্য অস্ত যাওয়ার সময় 10-12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, এবং ওয়াহিরা যেটা দ্বিপ্রহর, ঠিক দ্বিপ্রহর, সেটাও 10 মিনিটের মতো। সুতরাং এই অল্প সময়টা অ্যাভয়েড করাটা ভালো, অনেক শায়েখরা বলেছেন, আমার কাছে এটা একটু পছন্দ মনে হয়, কিন্তু এখানে ইখতিলাফগুলো মনে রাখতে হবে, আমরা কেউ যদি এই মত গ্রহণ করেন, কেউ যদি অন্য মত গ্রহণ করেন, আমাদের উচিত হবে না তাকে গালমন্দ করা, এটা একটু আপনার কাছে একটা রাজে, আমার কাছে আরেকটা রাজে, এটা হতেই পারে, ফিকহি ইখতিলাফগুলো তো ধরনই এরকম, শুধুমাত্র কেউ যদি আমাদের বেসিক মতামতগুলোতে হাত লাগায় তখন সমস্যা, তখন সেটা বড় ধরনের দালাল আছে। কেউ যদি একটা নতুন সালাত সৃষ্টি করে, যেমন সালাতুর রাগায়েব, নাম শুনেছেন সালাতুর রাগায়েব? হ্যাঁ,
এটা হচ্ছে শবে মেরাজের সালাহ, কেউ কেউ এই সালাদটা শবে বরাতেও পড়ে, সালাতুর রাগায়েব বিশেষ পদ্ধতিতে বিশেষভাবে পড়া হয়। এটা আফ্রিকায় তারা বেশি মাশহুর, আমাদের বাংলাদেশে এখন যদি শুনে এখন লোভে নিবে অনেকে দেখবেন, কারণ আমাদের দেশে আবার বেদারটা খুব মানে মজার জিনিস আর কি। গিবতটা যেমন অনেকে খুবই এনজয় করে, বেদাতকেও অনেক লোকে এনজয় করে, বলে আইয়াদু বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আপনি যে কোনো মাজারে যান দেখবেন যে কত হাজার হাজার মানুষ বেদাতকে এনজয় করতেছে, শেরেককে এনজয় করতেছে, তাই না? মাজার তওয়াফ করছে, সেখানে মাজারওয়ালার কাছে কান্নাকাটি করছে আল্লাহকে বাদ দিয়ে, তারা এরকম প্রচুর।